মার্কেট চলে এসেছি। নিউ মার্কেটে এখন দুর্গা পূজা কিন্তু জমজমাট মার্কেটিং সবার শুরু হয়ে গেছে। নিউ মার্কেটে এখন কী কী কালেকশানস এসছে, কী কী কালেকশানস উঠেছে আজ আমি তোমাদের সেগুলোই দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো, লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো এটা দেখতে পাচ্ছ নিউ মার্কেটে একদম 6 নম্বর গেট থেকে, মেট্রো স্টেশনের গেট থেকে তোমরা বেরিয়ে আসলেই এই ফার্স্টেই একদম এই সানগ্লাসের শপটা পড়বে। এখানে তোমরা বিভিন্ন ধরনের সানগ্লাস পেয়ে যাবে, বাচ্চাদের থেকে বড়দের থেকে সব সানগ্লাস পেয়ে যাবে। 100 টাকা থেকে কিন্তু শুরু আছে, 100, 150, 200 এইরকম রেঞ্জে তোমরা প্রচুর সানগ্লাস এখানে পেয়ে যাবে। আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু ছিল, স্পেশালি বাচ্চাদের কালেকশানসগুলো তো আমার খুব কিউট লেগেছে। এই ধরনের কালেকশানস তোমরা এখানে পেয়ে যাবে। বড়দের দেখো প্রচুর কালেকশানস রয়েছে, মানে যাবতীয় সানগ্লাসের ভীষণ সুন্দর সুন্দর কালেকশানস তোমরা পেয়ে যাবে। তার পাশেই তোমরা এরকম একটা কুর্তির শপ পেয়ে যাবে। দেখো এই কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তি, এগুলো তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওনলি 200-এর মধ্যে তোমরা এই কুর্তিগুলো পেয়ে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে, এখানে একটা রেড কালারের কুর্তি আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। তো এগুলো তোমরা মাত্র 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 200 টাকায় পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা কালেকশানস কিন্তু সুন্দর, দেখো এটা কি সুন্দর একদম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, শিফন জর্জেটের উপর কিন্তু ম্যাটেরিয়ালটা আছে। তো এগুলো তোমরা মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছ। এরপর তোমরা এখানে বিভিন্ন ধরনের কিন্তু যে হাফ প্যান্টগুলো যেগুলো বাড়িতে পরে শর্টসগুলো, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ 100 টাকার মধ্যে, ঠিক আছে? এগুলো সব যাচ্ছে 100 করে প্রাইস যাচ্ছে। তো আমি বলি সবসময় যে তোমরা একটু বার্গেনিং করবে, তবে 100 রুপিসের নিচে ওনারা দেন না। তো এইগুলোকে তোমাদের যদি কিনতে হয় তোমরা কিন্তু এগুলো 100 রুপিসেই তোমাদের কিনতে হবে। এগুলো দেখো, এগুলো তোমরা 150-200 মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। এই হচ্ছে স্প্ল্যানেটের 6 নম্বর মেট্রো স্টেশনের গেট, আর এখান থেকে বেরোলেই তোমরা এই শপটা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা কুর্তি, নানা রকম শর্ট ড্রেস, ভীষণ সুন্দর সুন্দর ওয়ান পিস, টপ এগুলো পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু টপগুলো 200, 250, 300 করে দাম রয়েছে। নিচেরগুলো দেখো 200 করে দাম বলছে, এরপরে ওপরেগুলো আছে ওগুলো কিন্তু 250 করে প্রাইস বলেছে। তো এই ধরনের প্রচুর টপসের কালেকশানস কিন্তু তোমরা পেয়ে যাবে, ওয়ান পিসের কালেকশানস পেয়ে যাবে, আর এই কটনের স্লিভলেস কুর্তিগুলো 200 করে পেয়ে যাবে। এরপরে তোমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে গেলে বিভিন্ন ধরনের এরকম টপসের দোকান, কুর্তির দোকান তোমরা আশেপাশে পেয়ে যাবে। তো এই সাইডে দেখো এরকম সোজা যাবে, আর বাঁদিকে যদি যাও তাহলে কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পড়বে, মানে KMC। তো আর সোজা তোমরা যদি যাও তাহলে কিন্তু নিউ মার্কেট। দেখো আমি কিন্তু নিউ মার্কেটের মেন যে জায়গাটা, যেখানে শপিং করার মেন জায়গা, সেখানে চলে এসেছি। একদম হফম্যানের কিন্তু অপোজিট থেকে বা হফম্যানের নিচ থেকে কিন্তু প্রচুর দোকান এখানে তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু কুর্তি, ড্রেস, শর্টসের দোকান, জুতোর দোকান, সব রকম কালেকশানস তোমরা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদের কিছু কালেকশানস অবশ্যই দেখাবো যেখানে তোমরা সব থেকে কম রেঞ্জে পেয়ে যাবে। দেখো এই ব্যাগগুলো কিন্তু এবার ভীষণ ট্রেন্ডি, এই ব্যাগগুলো তোমরা কিন্তু মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছ। বড়গুলো দেখো 250 দাম বলছে, আর ছোট যে সিলিং ব্যাগগুলো ওগুলো তোমরা 200-এর মধ্যে পেয়ে যাচ্ছ। তো এই নিউ মার্কেটে কিন্তু আমি এই ব্যাগগুলো দেখলাম অনেকটাই কম রেঞ্জ আছে, কারণ এটাই আমি হাতিবাগান মার্কেট থেকে নিজে কিনেছি 240 দিয়ে। তো আমি অবশ্যই ঠকে গেছি, তোমরা আসলে কিন্তু এগুলো 200-এর মধ্যে পারচেস করতে পারবে। 100 টাকার 150 টাকারও আছে। এগুলো ছোট দেখো, এগুলো 150-এর মধ্যে পেয়ে যাচ্ছ। দেখো এরকম পার্টসগুলো এখানে আসলে পেয়ে যাচ্ছে, এটাও কিন্তু 200-টাকা দাম বলেছে। তো অনেক কালেকশানস আছে, তোমরা এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, কারণ বার্গেনিং করলে কিন্তু অনেকটাই কমাবে। তো দেখো প্রিন্টগুলো কিন্তু সব সুন্দর সুন্দর। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা বড় ব্যাগটা, এটা 250 দাম ঠিকঠাক রয়েছে, কারণ এর থেকে ছোট আমি কিনেছি সেটা 240 দিয়ে, যেটা আমি খুবই ভুল করেছি। তো তোমরা যাতে সেই ভুলটা না করো আমি কিন্তু তার জন্য তোমাদের আগে থেকে বলে দিলাম। এরপর দেখো তোমরা এখানে প্রচুর কুর্তি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এগুলো নায়রা কাটিংয়ের উপরে কুর্তিগুলো আছে, এগুলো মাত্র 350-350-এর মধ্যে তোমরা কিন্তু এই নায়রা কাটের কুর্তিগুলো পেয়ে যাচ্ছ। এছাড়া এখানে সেট কুর্তি সেট পেয়ে যাবে, প্রচুর কালেকশানস আছে। দেখো এই নিয়ন গ্রিনটা, মানে সবসময় কিন্তু নিয়ন গ্রিনের একটা আলাদাই দেখবে একটা আভিজাত্য আছে, ভীষণ ব্রাইট লাগে কালারটা, খুবই সুন্দর লাগে। তো এই ধরনের কটনের যে কুর্তিগুলো বা নায়রা কাট বলো, আলিয়া কাট বলো, সব রকম কুর্তি কিন্তু তোমরা নিউ মার্কেটে আসলে পেয়ে যাবে। একদম ট্রেন্ডি
ট্রেন্ডি কালেকশনস কিন্তু শুরু হয়ে গেছে। স্পেশালি দুর্গাপূজার কিন্তু প্রচুর ভিড়, প্রচুর কালেকশনস এখানে শুরু হয়ে গেছে। আমি তোমাদের অবশ্যই ক্রাউডটা দেখাবো। এছাড়াও তোমরা এখানে কিন্তু যদি আসতে চাও, মানে আমি বলবো কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসে, এরপরে না আরও ভিড় হবে, মানে তখন আর জাস্ট দাঁড়ানো যায় না এরকম। জাস্ট দেখো এখনই কিরকম ভিড় হয়েছে। এখানে এই ইয়ারিংগুলো দেখতে পাচ্ছো, এগুলো মাত্র 30 রুপিস করে, 30 টাকায় তোমরা এই ইয়ারিংগুলো পেয়ে যাচ্ছ। দেখো খুব সুন্দর সুন্দর ছোট্টোর মধ্যে ইয়ারিংগুলো রয়েছে, মাত্র 30 টাকা, মানে 30 টাকার ইয়ারিং নিউ মার্কেটে তোমরা প্রচুর পেয়ে যাবে। আমি জাস্ট কয়েকটা দেখালাম, কারণ 30 টাকা এতটাই হট ফেভারিট সবার, তো আমাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এর কিছুটা হলেও কালেকশনস দেখাতে হয়। দেখো এটাও খুব সুন্দর স্টোনের মধ্যে তোমরা মাত্র 30 টাকায় এই কালেকশনসগুলো পেয়ে যাচ্ছ। এছাড়া 100 টাকা, 150 টাকা, 250 টাকা এগুলো তো আছেই, বাট যারা একটু ছোটোর মধ্যে একটু কম রেঞ্জে নিতে চাও, তারা কিন্তু এই ধরনের ইয়ারিংগুলো নিতে পারে। এগুলো মাত্র 30 রুপিস, 30 টাকায় তোমরা এই ধরনের প্রচুর প্রচুর কালেকশনস পেয়ে যাবে, কারণ একটা দোকান তো নয়, অনেক কিন্তু দোকান বসে এই 30 টাকার ইয়ারিংয়ে। এরপর দেখো তোমাদের এরকম কিছু ব্যান্ড দেখাচ্ছি, এগুলো এই এই ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 60 রুপিস দাম বলেছে। এটা এখন ভীষণ ট্রেন্ডি, মানে পড়লে না বাচ্চাদেরও পড়লে ভালো লাগে, আর বড়রাও কিন্তু এগুলো এখন পরে। আর এটা দেখতে পাচ্ছ, এটা 50 রুপিস দাম, ঠিক আছে। কালার অপশানসও কিন্তু প্রচুর পাবে, এই বউগুলো দেখো 50 রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছ, 50 টাকার মধ্যে, তো 60-50 রুপিসের মধ্যে তোমরা এখানে এগুলো পেয়ে যাচ্ছ। খুব সুন্দর দেখতে কালার অপশানসও খুব সুন্দর, এই ধরনের কালেকশনস তোমরা নিউ মার্কেটে আসলে প্রচুর পেয়ে যাবে। এবার তোমাদের দেখো প্রচণ্ড ভিড়, দেখো এটা হচ্ছে একদম ট্রেন্ডস আছে নিউ মার্কেটে, যে ট্রেন্ডস রিলায়েন্সের তার অপোজিটেই এই শপটা পেয়ে যাচ্ছে। এরপর তোমাদের আমি নিউ মার্কেটের সব থেকে বেস্ট কালেকশনস, মানে ওয়ান পিস ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনস দেখাচ্ছি। এই ড্রেসগুলো দেখো ওনারা কিন্তু 650-750-550 এরকম দাম বলে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এই হাত দিয়ে দেখাচ্ছেন উনি ওই ড্রেসটা, এটা কিন্তু 550 দাম বলেছে। এছাড়া তোমরা হাকোবা ড্রেস পেয়ে যাবে, শিফনের প্রচুর ড্রেস পেয়ে যাবে, এগুলো কিন্তু 550-750, ঠিক আছে, এরকম দাম বলবে। তবে তোমরা তোমাদের মতো করে কিন্তু দামটা কমানোর চেষ্টা করবে, কারণ তোমরা যতটা দাম কমাবে ততটাই কিন্তু তোমাদের লাভ হবে। ওনারা কিন্তু অনেকটাই দাম বলে ফার্স্টে, তো একটু তোমরা বার্গেনিং করে দিয়ে কিনো। তো প্রচুর কালেকশনস এখানে দেখতে পাচ্ছ, ওয়ান পিসের আছে, আর সবথেকে এখন যেটা চলছে কট সেটের কিন্তু প্রচুর কালেকশনস আছে, আমি অবশ্যই দেখাবো। তো এই শপে তোমরা ওয়ান পিসের প্রচুর কালেকশনস পেয়ে যাবে। হোয়াইট কালার হাকোবার ওয়ান পিসটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, এটা কিন্তু 650 টাকা, মানে 650 দাম বলেছে। এছাড়াও তোমরা এখানে এরকম চিকনকারির উপর কুর্তিও কিন্তু পেয়ে যাবে। তো শুধুমাত্র ওয়েস্টার্ন কালেকশনসই নয়, এথনিক কালেকশনসেরও কিন্তু প্রচুর এসে গেছে নিউ মার্কেটে। তো আর বাচ্চাদের ড্রেস দেখো এখানে খুব সুন্দর সুন্দর, তোমরা বাচ্চাদেরও কিন্তু ড্রেস পেয়ে যাবে। এগুলোর দাম ওনারা বলেছেন কিন্তু 750-850 এরকম দাম বলে, তবে তোমাদের তোমাদের নিজেদের মতো কিন্তু দাম বলতে হবে, তারপর তোমরা একটু একটু করে বাড়াতে পারো। তবে আমি বলবো যে যতটা পারবে কম থেকে শুরু করবে। দেখো এখানে প্রচুর চিকনকারি কুর্তি আছে, এখানে কটনের কুর্তি আছে, এইসব কুর্তি তোমরা নিতে পারো। 450-550 উইথ ইনার কিন্তু এই চিকনকারি কুর্তিগুলো ওনারা বলেছেন। বাচ্চাদের প্রচুর কালেকশনস, কট সেট দেখো, প্রচুর কট সেট কিন্তু এখন দেখতে পাচ্ছ। এবার মানে দুর্গাপুজোয় যেটা সব থেকে বড় একদম হট আইটেম সেটা কিন্তু হলো কট সেট। তো ওয়েস্টার্নের মধ্যে কট সেট যদি তোমরা নিতে চাও, তোমরা নিউ মার্কেটে আসতে পারো, প্রচুর কালেকশনস আছে। এখানে দেখো প্রচুর কট সেট আমি দেখাচ্ছি এই দোকানটাতে। দেখো এই ব্ল্যাক কালার কট সেটটা খুব সুন্দর, এটা কিন্তু 799 দাম বলেছে, মানে 799 টাকায় তোমরা এই ধরনের কট সেট পেয়ে যাচ্ছ। এছাড়া উপরেও দেখো কট সেট আছে, এছাড়া ওয়ান পিস আছে, এটা একদম নিউ মার্কেটের যে একটা দেখবে মেডিকেল শপ আছে ট্রেন্ডসের অপোজিটে, সেখানেই কিন্তু তোমরা এই শপটা তার অপোজিটে পেয়ে যাচ্ছ। দেখো এখানেও প্রচুর কট সেট আছে, ওয়ান পিস আছে। তো এই ধরনের কালেকশনস তোমরা কিন্তু এই দিকে যেটা একদম কেএমসির দিকে যে রাস্তাটা যায় সেই দিকেই তোমরা এই শপটা পেয়ে যাচ্ছ। প্রচুর কালেকশনস আছে, মাত্র 650-750 তোমরা এগুলো পেয়ে যাবে। তবে আমি আবারও বলছি, যতটা দাম কমাতে পারবে ততটাই কিন্তু তোমাদের লাভ হবে। দেখো কোয়ারসেটগুলো কিন্তু খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর এগুলো কিন্তু এবার সব থেকে হট আইটেম বা একদম ট্রেন্ডি কালেকশনস নিউ মার্কেটে, মানে যেদিকে যাবে এরকম কোয়ারসেট কিন্তু প্রচুর দেখতে পারবে। এবার তোমাদের কিছু জুতোর কালেকশনস দেখাই। দেখো এখানে প্রচুর জুতো দেখতে পাচ্ছ, এই জুতোটা দেখো কি অপূর্ব জুতোটা। এগুলো তোমরা 550-650 এইরকম দাম কিন্তু ওনারা বলে থাকেন, তবে তোমাদের অবশ্যই দরদাম করতে হবে, যেটা মাস্ট। 550-550
400-500 তোমরা ইজিলি 450-400 এইরকম দামে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 480-400-550 এইরকম দাম ওনারা বলে থাকেন। তো তোমরা তোমাদের মতো করে দাম বলবে। দেখো খুব সুন্দর সুন্দর জুতোগুলো রয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কার কার শপিং হয়ে গেছে, কারা কারা নিউ মার্কেট থেকে শপিং করেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখো এই জুতোটাও কিন্তু খুব সুন্দর সোভার একটা জুতো, এগুলো তোমরা অফিসেও পরে যেতে পারো। তো এই জুতোগুলো বেশ সুন্দর, এগুলো 450 টাকা দাম বলেছে, তবে তোমরা তোমাদের মতো করে দাম বলবে। আবারও বারবার করে বলে দিই, কারণ তোমরা যাতে না ঠকো এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। তো এই ধরনের জুতোগুলো তোমরা নিউ মার্কেটে আসলে প্রচুর প্রচুর পেয়ে যাবে। এই জুতোটা দেখো হিলের যে পোর্শনটা, কি সুন্দর ডিজাইনটা রয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে আর ভীষণ ইউনিক একটা ডিজাইন। এরপরে তোমাদের কিছু পামশু টাইপের জুতো দেখাই। দেখো এই জুতোগুলোও তোমরা পেয়ে যাচ্ছ, এগুলোও কিন্তু 400-350 এইরকম দাম বলে। এ যারা পামশু টাইপের জুতো পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু প্রচুর কালেকশনস। এটা দেখো একদম নতুনত্বর একটা কালেকশনস, একদম ইউনিক একটা কালেকশনস দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা 400-450 এইরকম দামে পেয়ে যাচ্ছ। এছাড়াও 200 টাকারও নিউ মার্কেটে জুতো আছে, বাট এই দোকানের জুতোগুলো কিন্তু মানে যে দোকানগুলো আছে সেখান থেকে জুতো পারচেস করতে গেলে তোমাদের এই রকম দামই ওনারা বলবে, তারপর তুমি তোমার মতো করে কমাতে পারো। তো দেখো এখানে সব জুতোই তোমরা মোটামুটি 300-350-400 এইরকম দামে পেয়ে যাবে। আর এবার তোমাদের সব থেকে সুন্দর একটা জায়গায় দেখাচ্ছি। দেখো এই কুর্তির শপটা আমার এত ভালো লেগেছে, জাস্ট কুর্তিগুলো দেখো, 3 পিস আছে, গাউন আছে, কুর্তি আছে, মাত্র 650 টাকা। আর এই হোয়াইট গাউনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম এইবার অনলাইন ফ্যাশনের কিন্তু হট আইটেম, এটা একদম ভাইরাল একটা প্রোডাক্ট। এটাও কিন্তু অনলাইন যারা ফেসবুকে লাইভ করে বা ইনস্টাতে দেখেছে এগুলো কিন্তু প্রায় 900-800 টাকা এরকম দাম করে কিন্তু সেল করা হচ্ছে। তো তোমরা যদি এটা কম দামে নিতে চাও নিউ মার্কেটে আসতে পারো, মাত্র 650 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। এই হোয়াইট কালার সেটটা দেখতে পাচ্ছ, এত সুন্দর সেটটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 650 টাকায়। তো 650 টাকায় এত সুন্দর সুন্দর গাউন আর 3 পিস আর 2 পিস আমি দেখেছি না, সত্যি এত তো ভালো লেগেছে। তোমরা জাস্ট দেখো যে 650 টাকায় তোমরা কি সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছ, ওনলি 650। মানে এই দোকানে আসলে সত্যি মনটা একেবারে ভরে যায়। এটা হচ্ছে কলকাতা কর্পোরেশন থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা একদম শ্রীরাম মার্কেটের দিকে চলে যায় সেই রাস্তায় তোমরা এনার সব পেয়ে যাবে। আর নিউ মার্কেট বলো, যে কোনো হাটে বলো, সেই সব জায়গার কিন্তু অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়া পসিবল হয় না, কারণ এইসব দোকান থেকে ফোন নাম্বার অনেকেই দিতে চান না। তো তোমাদের যেভাবে লোকেশান বলে দেওয়া হয় সেইভাবে আসলেই কিন্তু তোমরা দোকানগুলো পেয়ে যাও। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো দিদি ফোন নাম্বার দিন, তা হাটের আর নিউ মার্কেটে ভিডিও করলে কিন্তু অবশ্যই কোনো ফোন নাম্বার দেওয়া যায় না। বারবার বলছি এনারা কিন্তু কোনো ফোন নাম্বার দেন না, লোকেশান ধরেই তোমাদের আসতে হবে। দেখো কি সুন্দর সুন্দর গাউন, মাত্র 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 650 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। তো পুজোর আগে এই ধরনের গাউন একদম সস্তায় পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই নিউ মার্কেটে আসতে হবে। আর এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, তোমাদের ভালোবাসি বলে তো তোমরা আমাকে এত সাপোর্ট করেছো বলেই কিন্তু এই ভিডিওটা করা। তো দেখো এই গাউনগুলো মাত্র 650-তে তোমরা পেয়ে যাচ্ছ। তো পুজোর শপিং কারা কারা করেছো আর কারা কারা নিউ মার্কেটে আবারও যাবে করতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তো দেখো ভীষণ সুন্দর সুন্দর গাউন অ্যান্ড 3 পিস তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি এগুলো মানে কোথায় পাবো, তো আমি কিন্তু এখানের অ্যাড্রেস তো দেওয়া যায় না, সেইভাবে আমি লোকেশনটা তোমাদের স্পষ্টভাবে বলে দিই। সেই লোকেশন অনুযায়ী তোমরা আসো, তোমরা অবশ্যই কিন্তু সবগুলো দেখতে পেয়ে যাবে। মানে নিউ মার্কেটে যে প্রপার জায়গা কলকাতা কর্পোরেশন থেকে বেরিয়ে আবারও বলছি ডান দিকে গেলেই কিন্তু এখানে এই ধরনের তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। তো এই গাউনগুলো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তা দেখো তোমাদের কিছু ব্লাউজের কালেকশনস দেখাবো, মানে দুর্গাপুজো এসছে আর ব্লাউজ দেখাবো না সেটা কি হয়। তো দেখতে পাচ্ছ ওই দুর্গা মূর্তি দেওয়া, দুর্গা যে পেন্টিং করা ব্লাউজটা, ওটা কিন্তু 350 টাকা দাম বলেছে। এছাড়াও তোমরা এখানে বেনারসি কাপড়ের প্রচুর কিন্তু ব্লাউজ পেয়ে যাবে, হাকোবার ব্লাউজ পেয়ে যাবে, ট্রেন্ডি যে ব্লাউজগুলো সেগুলো পেয়ে যাবে, এরকম ব্রোকেটের ব্লাউজ পেয়ে যাবে, চিকনকারির ওপর ব্লাউজ পেয়ে যাবে। তো ব্লাউজের কালেকশনস কিন্তু এবার নিউ মার্কেটে প্রচুর রয়েছে।
বলেছে। অর্গ্যানজার উপর ব্লাউজগুলো কিন্তু 350 টাকা করে দাম বলেছে, এছাড়া চিকনকারিগুলোও কিন্তু 380-400 এই রকম দাম ওনারা বলে থাকেন। তবে তোমরা অবশ্যই তোমাদের দাম একটা বলবে। দেখো এগুলো সব প্যাডেড ব্লাউজ আছে, এগুলো তোমরা 250 টাকায় পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের দেখাই হ্যান্ডমেড জুয়েলারি কালেকশনস। দেখো ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো কিন্তু ওনারা প্রথমে 350 টাকা দাম বলে। তারপর কিন্তু তোমাদের আমি একটা কথা বলে রাখি যে আমার সামনেই কিন্তু একজনকে 200 টাকায় দিয়ে দিয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো 200 টাকার বেশি নিজেরাও দেবে না, কারণ তোমরা বলবে যে 200 টাকায় দিলে দাও না হলে কিন্তু আর নেবো না। তবে দেখবে তোমরা তোমাদেরও কিন্তু ওনারা 200 টাকার মধ্যে দিয়ে দেবে। এখানে প্রচুর দেখো দুর্গা মূর্তির কালেকশনস আছে, কারণ গড়িয়াহাটে এগুলো আমি 200 টাকারই দেখেছি, ঠিক আছে 200-এই আমি এগুলো দেখেছি সেল করতে। তো তোমরাও কিন্তু এগুলো 200 টাকার বেশি দেবে না, ওনারা যতই দাম বলুক বলবে 200 দেবো, ঠিক আছে। তো এই ধরনের জুয়েলারি তোমরা পেয়ে যাচ্ছ, ভীষণ ট্রেন্ডি যে জুয়েলারি, ভীষণ এই দেখো একদম দুর্গা পুজো আসলে এই ধরনের জুয়েলারি কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তারপর দেখো তোমাদের দেখাচ্ছি বেশ কিছু কুন্দনের সেট, কুন্দনের কিন্তু অনেক রকম তোমরা জুয়েলারি পেয়ে যাচ্ছ। এইগুলো দেখো এগুলো কিন্তু 1250-1650 এই রকম দাম ওনারা বলে থাকেন, তবে তোমরা কিন্তু 400-500-400 থেকে শুরু করবে, মোটামুটি 300-350-400 এরকম থেকে শুরু করবে, তার বেশি দেবে না। এটা দেখো এটা একটা রেড কালার, পুরো ক্রিস্টালের উপর আছে, এগুলো না লাল সাদা শাড়ি পরলে অষ্টমীর দিন সকালবেলা বা দশমীতে সিঁদুর খেলার সময় এই ধরনের একটা রেড কালার সেট পরলে দারুণ লাগে। এছাড়া টেম্পল জুয়েলারি এখানে পেয়ে যাচ্ছ, বিভিন্ন ধরনের কিন্তু মানে মোটামুটি সব ধরনের জুয়েলারি কালেকশনস পেয়ে যাচ্ছে। এগুলো দেখো এগুলো কিন্তু 750 করে দাম বলেছে, কুন্দনের একটা পুরো সেট রয়েছে। এছাড়াও এই হোয়াইট কালার সেটটা দেখো এটা কী অপূর্ব, এটা কিন্তু 850 টাকা দাম বলেছে। এটা দেখো এগুলো 1250 করে ওনারা বলে থাকেন, তবে তোমার দাম তুমি বলবে, ঠিক আছে। এই ধরনের প্রচুর কালেকশনস তোমরা পেয়ে যাবে। এছাড়া সিলভার অক্সিডাইজের উপরেও প্রচুর কালেকশনস আছে, এগুলো দেখো একদম ড্রুজি স্টোনের উপর আছে। এই ধরনের কালেকশনসও তোমরা 450-500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এখানে দেখো এই গ্রিন কালার হারটা বেশ সুন্দর, এগুলো কিন্তু 1250 টাকা দাম বলেছে, তবে এগুলো 700-600 এরকম বা 500 টাকা থেকে তোমরা শুরু করবে, 500-এর থেকে শুরু করবে, তারপরে যা হলে একটু বাড়ালে বাড়াতে পারো, তবে 1250 দিয়ে কখনোই কিনো না। দেখো এখানে দেখো এই হোয়াইটটা, এটাও কিন্তু খুব সুন্দর, একদম ট্রেডিশনাল যদি একটা হোয়াইট আর রেডের মধ্যে শাড়ি পরো আমার তো বেশ ভালো লেগেছে। এছাড়াও দেখো এই এই সেটটা দেখো, এটা একটা লং নেক পিসের মধ্যে রয়েছে। এইরকম কিন্তু কালেকশনস তোমরা নিউ মার্কেটে আসলে প্রচুর প্রচুর পেয়ে যাবে, আমি জাস্ট কয়েকটা দেখালাম। এরপর দেখো এরকম টেম্পল জুয়েলারি পেয়ে যাচ্ছে, টেম্পল জুয়েলারিও কিন্তু 650-700-800 এই রকম দামের মধ্যে রয়েছে। সব কালেকশনস তো একটা ভিডিওতে দেখা যায় না, আমি যতটুকু পারলাম ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। তো এই এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটু লাইক করে দিও, কারণ তোমরা যদি একটু সাপোর্ট করো আমরাও কিন্তু পরবর্তীকালে কষ্ট করে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন পাই। দেখো এখানে তোমরা সিলভার অক্সিডাইজেরও কিন্তু প্রচুর জুয়েলারি পেয়ে যাচ্ছে, এটা দেখো খুব সুন্দর একটা কিউট একটা সেট, এটা কিন্তু 250 টাকা পেয়ে যাচ্ছে, 250-300-এ তোমরা এই ধরনের প্রচুর কালেকশনস পেয়ে যাচ্ছ। এই দেখো এই একটা সিলভার অক্সিডাইজের উপর, এটা কিন্তু অনেকটা রেপ্লিকার মতো দেখতে, বাট এটা রেপ্লিকা একদমই নয়। দেখো এই একটা পুরো বড় একটা সেটটাও খুব সুন্দর, 750 টাকা দাম বলেছে, তোমরা এগুলো মোটামুটি 350-400 টাকার মধ্যে কিন্তু পারচেস করতে পারো। এবার দেখো এই একটা গোল্ডেন কালারের সেট, এটাও 200 টাকা দাম বলেছে। তো এই ধরনের কিন্তু প্রচুর কালেকশনস তোমরা নিউ মার্কেটে আসলে পেয়ে যাবে। আমি আজকে জুয়েলারি থেকে ব্যাগ থেকে ড্রেস থেকে তোমাদের সব দেখানোর কিন্তু চেষ্টা করলাম। তো ভিডিওটা আবারও বলছি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো আমাকে। তো দেখো এই কালেকশনসটা দেখো, এটাও খুব সুন্দর, মাত্র 200 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছো।